নাম পাল্টে রাস্তায় নামছে জেবালিন সহ পুরনো বাস, সড়কে শৃঙ্খলায় ডিএমপির মোবাইল কোর্ট, নগরীতে গণপরিবহন চলছে স্বাভাবিকের চেয়ে কম। ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ। গুলশানে কূটনীতিকদের সাথে বিএনপি নেতাদের বৈঠক, 1-11 কুশীলবরা ষড়যন্ত্র করছে মন্তব্য ওবায়দুল কাদেরের, সিইসি বললেন নির্বাচনের পরিস্থিতি রয়েছে। ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালানো জিএমবি নেতা বোমারু মিজান ভারতে গ্রেফতার, ফিরিয়ে আনতে যোগাযোগ করবে বাংলাদেশ পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো খবরে চলে যাচ্ছি। ঢাকার রাস্তায় নেমেছে ঝকঝকে তকতকে রঙিন সব বাস, যেগুলোর বেশিরভাগেরই ফিটনেস নেই। আলোচিত জাবালেনুর পরিবহনের বাসগুলো রং বদলে নাম পাল্টে আবারও রাস্তায় নামানোর তোড়জোড় শুরু হয়েছে। অলিগুলিতে এসব চিত্র ধরা পড়েছে যমুনা নিউজের ক্যামেরায়। অনুসন্ধান আখলাকুস সাফা ও নাজমুল বাপির। সপ্তাহ পেরিয়ে বাস নেমেছে রাজধানীর রাজপথে, হঠাৎই সব যেন নতুন নতুন। পাহাড়ি মোড়কের বাসে আবারও ঠাসাঠাসি করে যাত্রা কর্মে ছোটা মানুষের। আদৌ কতগুলো বাসের ঠিকঠাক আছে ভেতর বাহির? রাস্তায় চলা বেশিরভাগ গাড়ি যেগুলো দেখতে এমন চকচকে তকতকে, সেগুলোর ভিতরের অবস্থা খানিকটা এমনই। শুধুমাত্র রং করে এই দৃশ্যমান ফিটনেস করা হয়েছে গত 4-5 দিনে, যা লক্ষ্য রেখেছে যমুনা নিউজ। 4 আগস্ট শনিবার, মিরপুর চিড়িয়াখানা রোড, শত শত বাসের লাইন। কোনটার ফিটনেস আছে কোনটার নেই বোঝা দেয়। এরই মাঝে মোড়ক বদল চলছে জাবালেনুর পরিবহনের। রং বদলাবে, নাম বদলাবে, ব্যানার পাল্টাবে? হ্যাঁ। আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের সামনের জায়গাটি অবৈধ দখল নিয়েছিল জাবালেনুর, বানিয়েছিল বাস ডিপো, থাকতো কমপক্ষে 70টি বাস। ফিটনেস সমস্যায় থাকা বাসগুলো এখন আর নেই এখানে, সেগুলো পাওয়া যাবে মিরপুরের বিভিন্ন অলিগলিতে। এভাবেই রং বদলে চলছে নাম পাল্টানোর কাজ। বাকি গাড়িগুলো কই? এগুলো বিভিন্ন মালিক তাদের আয়ত্তে নিয়ে গেছে। কতদিন লাগছে এটা রং করতে? প্রায় 2-3 দিন লাগছে। তিন দিন 5-6 দিন ধরে এই গাড়িটাই জায়গায়। কি করছে এটা এখানে এনে? রং করছে। শুধু জাবালেনুরই নয়, ভিন্ন ব্যানারে চলা অন্য সব ফিটনেস ছাড়া বাসগুলো প্রস্তুত হচ্ছে শুধু রং লাগিয়ে। রাজধানীর 359টি রুটে বাস মিনিবাস চলে 7,500-এর মতো। এর মধ্যে ফিটনেস সনদ হালনাগাদ আছে 4,500 বাসের, বাকিগুলোর অধিকাংশই সনদ পাওয়ার অযোগ্য। তবুও কিভাবে চলছে রাস্তায়? 100টা গাড়ি পারমিট দিল, বুঝছেন? এখানে আপনি 150 গাড়ি চললেন, এটা তো বিআরটি দেখবেন, এটা সার্জেন পুলিশ, ওরা যদি ওই যে পুলিশ দিয়ে থাকে না, সেটা ওই টিআই দেখে আছে। টিআইদেরকে ম্যানেজ করে কিভাবে? ম্যানেজ করে তারা ওই মান্থলি আছে, মান্থলি না। ফিটনেসবিহীন গণপরিবহন শনাক্তে একটি জাতীয় নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি করার নির্দেশ আছে হাইকোর্টের, সে কাজ চলছে বলে জানায় বিআরটিএ। প্রত্যেকটা গাড়িকে একেবারে আলাদা আলাদা অনুমোদন নিতে হবে, তাদের অবকাঠামো আছে কিনা, তাদের যে সামর্থ্য আছে কিনা, শেষ হয়েছে যাবতীয় বিষয়ে আমরা যাচাই বাছাই করতেছি। বিআরটিএ বলছে রাজধানীর 359 রুটে 5,247টি বাস ও 2,352টি মিনিবাসের পারমিট দেওয়া হয়েছে। নিয়ম মানলে আর তা ঠিকঠাক নজরদারিতে থাকলে বেশিরভাগই রাস্তায় চলার কথা নয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের পর বিআরটি অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসের জন্য আবেদনের হিড়িক পড়েছে। হঠাৎ চাপ বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা, সুযোগ বুঝে তৎপরতা বেড়ে গিয়েছে দালাল চক্রের। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। চলমান ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে পুলিশ সারা দেশে 17,727টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যানজট নয়, সারি সারি এই গাড়িগুলোর গন্তব্য মিরপুরের বিআরটিএ কার্যালয়। এই গন্তব্যে পৌঁছাতে প্রতিটি গাড়িকে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বিআরটিএর কার্যালয়ের প্রবেশমুখে সিরিয়াল বাণিজ্যের কারণে বিশৃঙ্খলা। ভেতরে প্রতিটি কাউন্টারে দীর্ঘ লাইন, বিশেষ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে। একই অবস্থা ফিটনেস পরীক্ষার কাউন্টারেও, কিন্তু এলোমেলো গাড়ি পার্কিংয়ের কারণে লেগে গেছে জট। অভিযোগ রয়েছে সুযোগ বুঝেই সিরিয়াল বাণিজ্য চলে বিআরটিএ কার্যালয়ে। আন্দোলন ওই জায়গায় না করে এখানে করা উচিত ছিল ছাত্রদের,
রাস্তায় মানুষকে ভোগান্তি না দিয়ে অফিসটা ঠিক করা দরকার। সবাই এখন সচেতন, যে হেলমেট থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, ফিটনেস থাকতে হবে, যে কারণে এখানে আজকে এত ভিড়। সে যে শ্রেণীর লোক থাকুক, একটা কান নিয়ে আসলে সে একেবারে অসহায় এদের কাছে। জিম্মি বাচ্চাদের আন্দোলনের কারণে সবার মনে ভয় ঢুকেছে, যার জন্য সবাই এখন ভিড় করতে চাইছে। যেহেতু রাস্তাঘাটে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক সপ্তাহ পালন করতেছে, ওই উপলক্ষে মানুষ তাদের কাজগুলো আপডেট করে নিচ্ছে। বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের কড়াকড়ির কারণে নতুন ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নের হিড়িক লেগেছে। আবেদন জমা পড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে তিন গুণ বেশি। চাপ সামলাতে রাত 9টা পর্যন্ত অফিস করছেন কর্মকর্তারা। শনিবারও খোলা থাকবে বিআরটিএ অফিস। যেহেতু মানুষের চাপটা বেশি, সেই ক্ষেত্রে বুথের সংখ্যা বাড়াইয়া মানুষের ভোগান্তিটা কমানো উচিত। আমরা যদি এই টাকাটা এখানে জমা না দিই, আমরা অন্যান্য ব্রাঞ্চে আমরা টাকাটা জমা দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার হতো। বেশি মানুষের চাপ পড়লে তো একটু কষ্ট হবেই, আমাদের একটু কষ্ট একটু সহ্য করতে হবে, একটু সহনশীলতা হবে। আমরা তো লাইনে দিয়েছি, লাইনের মাধ্যমে আমরা দিচ্ছি। গণপরিবহনের ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্স পরীক্ষা করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সকাল 11:30টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এই অভিযান শুরু হয়। ড্রাইভিং লাইসেন্স হলো ড্রাইভারের বিষয়, এটা সংস্থার বিষয় না, এটা তাকে করতে হবে, এজন্য সে ব্যক্তিগতভাবে লায়াবল থাকবে। অবশ্যই আমরা চেক করছি, না পেলে আমরা তাকে আইনের আওতায় আনছি। ট্রাফিক সপ্তাহের কারণে সড়কে ফিটনেসবিহীন গণপরিবহনের সংখ্যা তেমন দেখা যায়নি, আর এই সংকটের কারণে সইতে হয়েছে ভোগান্তি। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই তৎপরতা অব্যাহত থাকবে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার কোথাও আন্দোলনে নামেনি শিক্ষার্থীরা। সড়কে শিক্ষার্থীদের কাউকে দেখা যায়নি। তবে রাজধানীর কুড়িল চৌরাস্তা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। সড়কে চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহনের সংখ্যা ছিল কম। বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে সাজোয়া যান সহ পুলিশের অবস্থান দেখা গেছে। সোমবারের ঘটনার জেরে বন্ধ রাখা হচ্ছে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। এদিকে আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। রাজু ভাস্কর্যে বিক্ষোভ শেষে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন ডক্টর গোলাম রব্বানি। পরে আটককৃত অনেককে ছেড়ে দেওয়া হয় শাহবাগ থানা থেকে। এদিকে নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মৌন অবস্থান, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে বেলা 12টায় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা একই স্থানে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে। হামলাকারীদের আগামী 72 ঘন্টার মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় প্রতীকী কর্মবিরতিও পালন করা হয়। তারা বলেন, প্রতিবারই পেশাগত দায়িত্ব পালনের সময় নির্যাতনের শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। সাংবাদিকরা কিন্তু কোনো সংবাদের সৃষ্টি করে না, যেটা ঘটে সেটাই কিন্তু আমরা তুলে ধরি, এবং এটা তুলে ধরতে গিয়ে কারো না কারো বিপক্ষে চলে যাচ্ছে বা কারো পক্ষে যাচ্ছে, এইভাবে একটা বিষণ্ণতার সৃষ্টি হচ্ছে এবং প্রশাসন সেখানে ব্যর্থ। কলমের শক্তি দিয়ে আমরা আমাদের প্রতিভা জানানোর চেষ্টা করছি আপনার, কিন্তু তারপরেও যদি আমরা মনে করি যে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যাদের দায়িত্ব রয়েছে আমাদের উপর যারা হামলা করেছে তাদেরকে ধরিয়ে বিচার করার, সেই দায়িত্ব যদি তারা পালন না করেন তাহলে আমরা অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখতে তিনি আজ সন্ধ্যা 6টার দিকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান। দুর্বৃত্তদের হামলায় এক চোখ নষ্ট হয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাতুল ইসলাম বাপ্পী সহ 4 জনের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাতেও নির্দেশ দেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফমা রুহুল হক এমপি, ডক্টর হাবিবে মিল্লাত এমপি এবং দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের উপর দমনপীড়ন নিয়ে বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতিসংঘের বিবৃতি অযাচিত ও অনভিপ্রেত, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ওই বিবৃতি প্রত্যাখ্যান করে
সেটা প্রত্যাহারের আহ্বান জানান। মার্কিন দূতাবাস বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও নাক গলানো অপপ্রয়াস করেছেন, আমরা এটা নিন্দা করি এবং এই বিবৃতি প্রত্যাখ্যান করছি এবং প্রত্যাহার করার অনুরোধ করছি। কোটা সংস্কার আন্দোলনের মতো শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। খসড়া সড়ক পরিবহন আইন তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনে মালিকদের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া প্রতারণার অংশ বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও 20 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব। বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা সহ 12টি দেশের রাষ্ট্রদূত ও ইউ প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এটি নিয়মিত বৈঠক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। কূটনীতিকদের সাথে আলোচনা শেষে 20 দলীয় জোটের নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সাথে আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবিও জানানো হয় 20 দলের বৈঠকে। ছাত্রছাত্রীদের দাবি ছিল কিন্তু এটা মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তির দাবি ছিল, সেটা কিন্তু এখানে নাই। সুতরাং এটা বলা হলো যে আমরা আইন আনছি, আইন করছি, এটা কিন্তু আমরা দেখা গেল যে ওটার মতোই অবস্থা দাঁড়িয়ে গেল, আরেকটা প্রতারণার মতো অবস্থা। দেশ অস্থিতিশীল করতে কেবল দেশে নয় দেশের বাইরেও ষড়যন্ত্র করছে 111-এর কুশীলবরা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিএনপি নিজেদের কুখ্যাতি কলঙ্ক আওয়ামী লীগের উপর চাপানোর অপচেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, অপবাদ অপপ্রচারে দেশ বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা। আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ রমিজউদ্দিন স্কুলের সামনে আন্ডারপাস নির্মাণ কাজের উদ্বোধন করবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী। বলেন, পরিবহন আইন নিয়ে সংসদে আরো আলোচনার সুযোগ রয়েছে। সঙ্গে হাত মিলিয়ে নতুন করে ষড়যন্ত্রে আর কোন নতুন জাল বোনা যায় কিনা সেই গোপন চক্রান্ত তারা করে যাচ্ছে। জানি আমরা কোথায় কোন মিটিং হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। দেশে এখন সংসদ নির্বাচনের পরিবেশ আছে বলে দাবি করেছেন সিএসি কে এম নুরুল হুদা। নির্বাচন ভবনে এক কর্মশালায় সিএসি আরো বলেছেন, বড় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, তবে অনিয়ম হলে ব্যবস্থাও নেওয়া হবে। জানান, বরিশালে বেশি অনিয়ম হয়েছে তাই সেখানে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে প্রতিবন্ধী ভোটাররা নির্বাচনে অংশ নেওয়ার সময় কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সে বিষয়ে কর্মশালার উদ্বোধন করেন কে এম নুরুল হুদা। পাবলিক নির্বাচন অত বড় বড় নির্বাচনে কথা কত অনিয়ম হবে না এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই, হবে হয়তো সেগুলো আমরা নিয়ন্ত্রণ করবো, ওভাবে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তদন্ত করে হোক যেভাবে হোক সেভাবে করবো এবং ব্যবস্থা নেওয়া হয় যদি অনিয়ম হয় তার বিরুদ্ধে। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জিএমপির শীর্ষ নেতা বোমা রুমিজান গ্রেফতার হচ্ছে ভারতে। সোমবার রাতে বেঙ্গালুরু থেকে তাকে আটক করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। 2014 সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে মিজানকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। এরপর ভারতে জঙ্গি তৎপরতায় যুক্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ বলছে, বোমারু মিজানকে ফিরিয়ে আনার ব্যাপারে দিল্লির সাথে যোগাযোগ করা হবে। 2014 সালের 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে ফিল্ম স্টাইলে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তিনজনকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পলাতক তিনজনের অন্যতম জেএমবি সামরিক শাখার প্রধান জাহেদুল ইসলাম ওরফে বোমারু মিজান। ত্রিশালের ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি। 4.5 বছর পর সোমবার রাতে এই জঙ্গি ধরা পড়লেন ভারতের গোয়েন্দাদের হাতে। মঙ্গলবার তার পরিচয় নিশ্চিত হয় এনআইএ। ধারণা করা হয় ত্রিশালের ঘটনার পর পশ্চিমবঙ্গে পালিয়ে যান মিজান। সেখানে কয়েকটি হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবেও সন্দেহ করা হয় তাকে। বোমারু মিজানকে ধরিয়ে দিতে ঘোষণা হয় 10 লাখ রুপি পুরস্কার। ভারতীয় গণমাধ্যম বলছে, পুলিশের নজর এড়াতে দক্ষিণ ভারতে আস্তানা গেড়েছিলেন এই জঙ্গি। এক সহযোগীর দেওয়া তথ্যে বেঙ্গালুরুর 50 কিলোমিটার দূরে রামনগর থেকে আটক করা হয় তাকে। মামলার অন্যতম আসামি, সে গুপ্ত আসামি, সে দীর্ঘদিন ধরে
পালিয়েছিল, আমরা জানতে পারছিলাম যে সে ভারতের দিকে গিয়ে আত্মগোপন করেছে। ভারতে মোস্ট ওয়ান্টেড তকমা পাওয়া মিজানের খোঁজ পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও। দেশে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত তিনি। আমরা বন্দি বিনিময় চুক্তির আওতায় আছি। এটা অফিসিয়াল চ্যানেলে যখন আমরা জানতে পারব তখন সেটাকে অবশ্যই অফিসিয়ালি আমরা তাকে চাইব। আমাদের মামলার সে আসামি, চাষীভুক্ত আসামি, তার এখানে বিচার হওয়ার জায়গা তৈরি হয়ে আছে। তো কাজেই আমি স্বাভাবিকভাবেই বলবো যে ভারতীয় কর্তৃপক্ষ অন্য বন্দীদের মতো তাকেও আমাদের কাছে হস্তান্তর করবে। গোয়েন্দাদের দাবি, ভারতে জেএমবির প্রধান ছিলেন বোমারু মিজান, সংগঠিত করছিলেন দেশটির বিভিন্ন রাজ্যে জঙ্গিদের। বোমা তৈরিতে পারদর্শী জঙ্গিকে গ্রেফতারের সময় বিস্ফোরক উদ্ধার করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বোমারু মিজানকে 5 দিনের রিমান্ডে নেয় এনআইএ। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। 3,200 কোটি টাকায় চট্টগ্রামে ও নারায়ণগঞ্জের দুটি অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ করবে সরকার। 2019 সালের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে জাপানি বিনিয়োগকারীদের জন্য। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ ও ড্রেজিং হবে। এ দুটি সহ প্রায় 6,500 কোটি টাকায় 11 প্রকল্প অনুমোদন দেয় একনেক সভা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও গড় মূল্যস্ফীতি কমে হয়েছে 6.18%। পদ্মা নদীর ভাঙন যেখানে নিত্যদিনের সঙ্গী, আবাদী জমি, বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবই হারিয়ে যাচ্ছে নদী গর্ভে। বিশেষ করে বর্ষায় নদীর ভাঙনের তীব্রতায় দিশেহারা উপজেলাটির লাখো বাসিন্দা। স্থানীয় এমপি সহ জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মার ভাঙন রোধে প্রকল্প গ্রহণের। অবশেষে খুশির খবর পেল দোহারবাসী। উপজেলার মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণের কাজ শুরু করবে পানি সম্পদ মন্ত্রণালয়। এজন্য 1,483 কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে। 2022 সালের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হলে 20 বর্গ কিলোমিটারের বেশি ভূমি পুনরুদ্ধার করা সম্ভব বলে জানান পরিকল্পনামন্ত্রী। ঢাকা জেলার দোহার উপজেলাধীন এই প্রস্তাবিত প্রকল্পটি পদ্মা সেতুর 4 কিলোমিটার উজান থেকে শুরু করে 28 কিলোমিটার উজানে অবস্থিত। এই প্রকল্পে 34 কিলোমিটার ড্রেজিং আছে, অলমোস্ট এটাকে এটা অ্যামাউন্টস টু কেবিল ড্রেজিং। ড্রেজিং করে নদীতে বাঁধ দিয়ে সেখানে আবার ভূখণ্ড উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই ও নারায়ণগঞ্জের 2,500 দুটি অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণে ব্যয় হবে প্রায় 3,200 কোটি টাকা। মিরসরাইয়ে জাপানি বিনিয়োগকারীদের জন্য এই প্রকল্প বলে জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেস্কো এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন সহ মোট 11টি প্রকল্প অনুমোদন পায়। ব্যয় ধরা হয় 6,440 কোটি টাকা। আমরা মিরসরাইতে 500 একর সম্পত্তি আমরা জাপানকে দিয়েছি বেজার মাধ্যমে, এবং সেখানে আমাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। অনেকেই জায়গা নিয়েছে এবং তারা অলরেডি ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন। আমরা বিশ্বাস করি বছর দেড়েকের মাঝেই সেখানে আমরা অসংখ্য স্থাপনা দেখতে পাব জাপানি বিনিয়োগ। জুলাই মাসে খাদ্যদ্রব্যের দাম বাড়লেও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সূচক বা গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 5.51%। আমরা সুশান্ত সিনহা।